নন্দীগ্রামে ভূমি আন্দোলনের নেতা নিশিকান্ত মণ্ডলের খুনের ঘটনায় আটজন বেকসুর খালাস। নন্দীগ্রামে আন্দোলনের প্রথম সারির নেতা ছিলেন সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান নিশিকান্ত মণ্ডল। স্থানীয় সূত্রের খবর, 2009 সালে 22 সেপ্টেম্বর ঘটনার দিন সন্ধ্যে 7:30 নাগাদ নিশিকান্তের মোবাইলে কয়েকটি ফোন এসেছিল। সেই ফোন পেয়ে তড়িঘড়ি মোটরসাইকেল চেপে বাড়ি থেকে একাই বেরিয়ে আসেন নিশিকান্ত। সোনাচূড়া যাওয়ার মূল সড়কে ওঠার মুখেই খুব কাছ থেকে নিশিকান্তকে লক্ষ্য করে গুলি করা হয়। বুকে 4টি বুলেট বিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে নন্দীগ্রামে হাসপাতালে নিয়ে আসার পর নিশিকান্তকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আজ হলদিয়া আদালতে রায় দিলেন ওই খুনের ঘটনায় আটজন বেকসুর খালাস, জানালেন হলদিয়া আদালতে আইনজীবী বিমল মাঝি। ২০০৯ নিশিকান্তবাবু মারা হয়েছিল এবং সেটা সন্ধ্যা 6:30 নাগাদ। তো সেই কেসে ইনভেস্টিগেশন হয়, তদন্ত করে মোট 8 জনের নামে চার্জশিট দেয় এবং সেই 8 জন হচ্ছে বাসুদেব মণ্ডল, রীনা প্রধান, ভীম পাত্র, তেলুগু দীপক এবং মধুসূদন মণ্ডল, শুভ দাস এবং কেবুল বলে। এই মোট 8 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ ইনভেস্টিগেশন করে, পরবর্তীকালে চার্জ ফ্রেম হয় এবং 302 এবং 27 আনসেপ্ট। পরবর্তীকালে ট্রায়ালের পর আজকের এই জাজমেন্ট হয়েছে। তো সবাই লানেট কোর্ট অ্যাকুইটেল করেছে, অর্থাৎ খালাস দিয়েছে, সাক্ষী সেভাবে প্রমাণিত না হয়। সবসময় সেটা ওর জন্য হয় না, মোটামুটি একটা ট্রায়াল চলে সেখানে কোর্টের কাছে কোনো সেরকম মানে প্রুফফুল রিজন না এলে লানেট কোর্ট সেটাকে খালাস দিয়েছে। তো সাক্ষী ভালো হয়েছে, সাক্ষী যে চলেনি এরকম নয়। তবে আমি 3 জনের জন্য ছিলাম, বাসুদেব মণ্ডল, রীনা প্রধান এবং ভীম পাত্র। আপনার নাম? আমার নাম বিমল কুমার মাঝি, অ্যাডভোকেট, হলদিয়া কোর্ট। কেকার পেস্ট্রিতে জিবে জল সাপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে অর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই। নন্দন